বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দুয়ারিপাড়া সরকারি মহাবিদ্যালয়ের কৃষি শিক্ষার অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীকে জানাই স্বাগতম। আমি শাহনাজ পারভীন, প্রভাষক কৃষি শিক্ষা, দুয়ারিপাড়া সরকারি মহাবিদ্যালয়। আমি আজকে তোমাদেরকে কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় পড়াব। পরিচ্ছেদটির নাম হচ্ছে মুরগি পালনের বিভিন্ন পদ্ধতি। তো চলো শিক্ষার্থীরা, আমরা আজকের আলোচনা শুরু করি। আলোচনা শুরুতেই আমি তোমাদেরকে মুরগি পালনের বিভিন্ন পদ্ধতির যে শ্রেণীবিভাগ আছে সেই শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। মুরগি পালনের পদ্ধতিগুলোকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে মুক্ত পালন বা ছাড়া অবস্থায় পালন পদ্ধতি, দ্বিতীয়টি হচ্ছে অর্ধমুক্ত পালন বা আধা ছাড়া অবস্থায় পালন পদ্ধতি, এবং তৃতীয়টি হচ্ছে আবদ্ধ অবস্থায় পালন পদ্ধতি। আবদ্ধ অবস্থায় পালন পদ্ধতিকে আবার তিন ভাগে ভাগ করা যায়: খাঁচাই মুরগি পালন, মাচাই মুরগি পালন এবং মেঝেতে মুরগি পালন। মেঝেতে মুরগি পালনকে দুই ভাগে ভাগ করা যায়: লিটার পদ্ধতি এবং ডিপ লিটার পদ্ধতি। তো শিক্ষার্থীরা, আমরা এখন মুক্ত পালন বা ছাড়া অবস্থায় পালন পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমাদের দেশে গ্রামাঞ্চলের লোকেরা অল্প সংখ্যক মুরগি পালন করার জন্য এই পদ্ধতি ব্যবহার করে থাকে। মুরগি পালনের এটি সর্বাপেক্ষা প্রাচীন পদ্ধতি। সাধারণত দেশি মুরগি এই পদ্ধতিতে পালন করা হয়ে থাকে। মুরগিগুলো বাড়ির উঠানে, বাগানে, মাঠে ও রাস্তার ধারে চড়ে বেড়ায় এবং রাতে গৃহস্থের বাড়িতে আশ্রয় নেয়। রাতে থাকার জন্য বাঁশ, কাঠ, টিন দিয়ে ছোট চালাঘর তৈরি করা হয়। এক্ষেত্রে প্রতিটি মুরগির জন্য এক বর্গমিটার জায়গা প্রয়োজন হয়। এই পদ্ধতির যে সুবিধাগুলো এবং অসুবিধাগুলো আছে সেগুলো আমি এখন আলোচনা করছি। সুবিধার ভেতরে আছে যে সাধারণত দেশি মুরগি এই পদ্ধতিতে পালন করা হয়ে থাকে। এভাবে মুরগি পালন করলে বাইরে থেকে কোনো খাদ্যের প্রয়োজন হয় না। মুরগি সবুজ শাকসবজি, ঘাস পাতা ইত্যাদি খেয়ে জ্যান্থোফিল পেয়ে থাকে, যা ডিমের কুসুমকে হলুদ করতে সহায়তা করে। ডিমের কুসুম হলুদ হলে বাজারে ডিমের চাহিদা বৃদ্ধি পায় এবং ডিমের পুষ্টি গুণাগুণ বৃদ্ধি পায়। বিস্তীর্ণ জমি, বিশেষ করে ফলের বাগান থাকলে 2-3 হাজার মুরগি একসাথে পালন করা যায়। মুরগি খোলামেলা পরিবেশে দৌড়াদৌড়ির সুযোগ পায়, হাঁটা চলার সুযোগ পায়, ফলে স্বাস্থ্য ভালো থাকে, দেহের গঠন সুঠাম হয়, সুস্বাদু হয় মাংস এবং বাজারে মাংসের চাহিদা বৃদ্ধি পায়। সন্ধ্যার আগে ও ঝড় বৃষ্টির সময় মুরগিগুলো আপনা আপনি গৃহস্থের বাড়িতে আশ্রয় নেয়। সূর্যকিরণ ও শাকসবজিতে প্রাপ্ত ভিটামিন মুরগির দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সহায়তা করে। এরপর আছে অসুবিধা। বিদেশি মুরগি পালন করা যায় না। মুরগি পালনে অনেক বেশি জায়গার প্রয়োজন হয়। ব্যবসায়িক ভিত্তিতে মুরগি পালন করা যায় না। মুরগিগুলো এখানে সেখানে ডিম পাড়ে, ফলে ডিম খুঁজে পেতে সমস্যা হয়। অনেক সময় ডিম খুঁজে পাওয়া যায় না। মুরগি চুরি হওয়া কিংবা শিয়াল, কুকুর বা অন্য কোনো প্রাণী খেয়ে ফেলার ভয় থাকে না। এরপর আছে অর্ধমুক্ত পালন বা আধা ছাড়া অবস্থায় পালন পদ্ধতি। এই পদ্ধতিতে ছাউনি ছাড়া তারের নেট দিয়ে ঘেরা স্থানে এবং ছাউনি দেওয়া ঘরে মুরগি পালন করা হয়ে থাকে। এই অবস্থায় মুরগি ঘরে এবং ঘরের চারপাশে নেট দেওয়া ঘেরা স্থানে অবস্থান করে। ছোট দুচালা ঘর নির্মাণ করা হয়। ঘরের চারপাশে 1.5 মিটার উঁচু করে বাঁশের চটা বা তারের জাল দিয়ে ঘিরে রাখা হয়। প্রতিটি মুরগির জন্য 1.5 বর্গমিটার জায়গা প্রয়োজন। মুরগি মুক্ত অবস্থায় পালন পদ্ধতির চাইতে কিছুটা নিয়ন্ত্রণে থাকে। ঝড় বৃষ্টির সময়ে সহজেই ঘরে আশ্রয় নিতে পারে। সুষম খাদ্য সরবরাহ করা সহজ হয় ইত্যাদি। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি যে তোমরা অর্ধমুক্ত পালন পদ্ধতিটা বুঝতে পেরেছ। এই পদ্ধতির যে সুবিধাগুলো আছে সেগুলো হলো: মুরগি হারিয়ে যায় না বা চুরি হয় না, পশুর উপদ্রব করতে পারে না, বেশি সংখ্যক মুরগি পালন করা যায়, উন্নত দেশি মুরগি পালন করা যায়, সুষম খাদ্য খাওয়ানো যায়, ডিম সংগ্রহ করতে অসুবিধা হয় না, ডিম হারিয়ে যায় না, মুরগি নিয়ন্ত্রণাধীন থাকে, ঝড় বৃষ্টির সময় দ্রুত মুরগি ঘরে আশ্রয় নিতে পারে,
শাকসবজির ক্ষেত নষ্ট করে না, প্রতিবেশীকে বিরক্ত করে না। বাইরের যে প্রাকৃতিক যে আলো বাতাস আছে সেটা মুরগি গ্রহণ করতে পারে। এরপরে অসুবিধাগুলো হলো বেশি জায়গা লাগে, ঘর ও ঘেরাও নির্মাণে খরচ বেশি, যে কোনো সরীসৃপ প্রাণী দ্বারা আক্রান্ত হতে পারে, অতিরিক্ত যত্ন করতে হয়, মুরগির জন্য শ্রম দিতে হয় বেশি, সুষম খাদ্য নিশ্চিত করতে হয়। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি যে অর্ধমুক্ত পালন পদ্ধতি এবং অর্ধমুক্ত পালন পদ্ধতির যে সুবিধা এবং অসুবিধাগুলো আছে সেগুলো তোমরা বুঝতে পেরেছ। পরবর্তীতে আমি তোমাদেরকে এই পদ্ধতিগুলোর চিত্র যখন দেখাবো তখন তোমরা এই পদ্ধতিগুলো আরও ভালো মতো বুঝতে পারবে। এরপরে আছে আবদ্ধ অবস্থায় পালন পদ্ধতি। আবদ্ধ অবস্থায় পালন পদ্ধতি হচ্ছে একটা আবদ্ধ স্থানে মুরগিগুলোকে পালন করা হয়। প্রতিটি মুরগির জন্য নির্দিষ্ট পরিমাণ জায়গা থাকে, মুরগিগুলো ওই জায়গায় অবস্থান করে খাদ্য গ্রহণ করে, ডিম পাড়ে, ফলে দেখা যায় যে মুরগির রক্ষণাবেক্ষণ, মুরগির যত্ন নেওয়া এটা গৃহস্থের জন্য সহজ হয়। সাধারণত যারা মুরগির খামার করে থাকে তারা আবদ্ধ অবস্থায় মুরগি পালন পদ্ধতি ব্যবহার করে। তো চলো শিক্ষার্থীরা আমরা দেখি আবদ্ধ অবস্থায় পালন পদ্ধতিটা কীভাবে করা হয়। আবদ্ধ অবস্থায় পালন পদ্ধতি সাধারণত দুইভাবে করা হয়, একটা হচ্ছে খাঁচায় মুরগি পালন, আরেকটা হচ্ছে মেঝেতে মুরগি পালন। খাঁচায় মুরগি পালনের জন্য খাঁচা তৈরি করা হয় এবং খাঁচায় প্রতিটি ঘরে নির্দিষ্ট সংখ্যক মুরগি রাখা হয়। খাঁচাগুলো এক স্তর বিশিষ্ট, দুই স্তর বিশিষ্ট, তিন স্তর বিশিষ্ট ইত্যাদি স্তরে খাঁচাগুলোকে উন্নীত করা যায়। খামার যে করবে তার স্থান অনুযায়ী খাঁচার অবস্থানটা নির্ণয় করা হয়। এরপর আছে মেঝেতে মুরগি পালন। মেঝেতে মুরগি পালন আবার দুই প্রকার, একটা হচ্ছে লিটার পদ্ধতি আর একটা হচ্ছে ডিপ লিটার পদ্ধতি। তো লিটার পদ্ধতি নিয়ে আলোচনা করার আগে আমরা জানবো যে লিটার বলতে আমরা কী বুঝি। আসলে পশু পাখির যে বিছানা যেখানে যার উপরে পশু পাখি অবস্থান করে সেটাকে লিটার বলে। মেঝেতে কাঠের গুঁড়া, তুষ, খড়, শুকনা ঘাস ইত্যাদি ব্যবহার করে লিটার তৈরি করা হয়। এগুলো মুরগির যে বিষটা সেটাকে শোষণ করে। লিটার শব্দের মূল অর্থ হচ্ছে প্রাকৃতিক জৈব বা অজৈব আস্তরণ। ব্রয়লার উৎপাদনের জন্য এই লিটার পদ্ধতি অবলম্বন করা হয়। এরপর আছে ডিপ লিটার পদ্ধতি। ঘরের মেঝেতে 15 থেকে 23 সেন্টিমিটার পুরু কাঠের গুঁড়া বা তুষ বিছিয়ে দিয়ে ডিপ লিটার তৈরি করা হয়। সাধারণত ডিম পাড়া মুরগির জন্য ডিপ লিটার পদ্ধতি ব্যবহার করা হয়। এই লিটারগুলোকে কিছুদিন পরপর পরিবর্তন করতে হয়, তাহলে মুরগিগুলো রোগমুক্ত থাকে। এখন আমরা আলোচনা করব লিটার পদ্ধতির কী কী সুবিধা এবং কী কী অসুবিধা আছে। সুবিধাগুলো হলো প্রতিদিন ঘর পরিষ্কার করতে হয় না, জমির জন্য লিটার উৎকৃষ্ট জৈব সার এবং মাছের জন্য উৎকৃষ্ট মানের খাদ্য। ব্রিডিং ও ব্রয়লার মুরগি পালন অনেক বেশি সহজ হয়। লিটার থেকে বায়োগ্যাস পাওয়া যায়, মুরগির বিষ্ঠার সাথে অনেক কিছুই থাকে এবং এই বিষ্ঠাগুলোকে সার হিসেবে ব্যবহার করা হয়। মুরগি যে মলমূত্র ত্যাগ করে সেগুলো লিটারগুলো শুষে নেয়। এর অসুবিধার ভিতরে আছে শ্রমিক খরচ বেশি লাগে, খাঁচা পদ্ধতির সাথে তুলনা করলে লিটার পদ্ধতিতে মুরগি থাকার জন্য বেশি জায়গার প্রয়োজন হয়। লিটার আদ্র হলে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় যা মুরগির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আদ্র লিটার জমাট বেঁধে যায়, এ অবস্থায় লিটারের মধ্যে ক্ষতিকর জীবাণু দ্রুত বংশ বিস্তার করতে পারে। এরপরে আলোচনা করব খাঁচা পদ্ধতির সুবিধা ও অসুবিধা। খাঁচা পদ্ধতির যে সুবিধাগুলো আছে সেগুলো হলো খাঁচা পদ্ধতিতে মুরগি পালন পরিচর্যা অনেক সহজ, ডিম পাড়ার সাথে সাথে উৎপাদিত ডিম স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে খুব সহজেই সংগ্রহ করা যায়। ডিম হারানোর ভয় থাকে না, ডিম চুরে যাওয়ার ভয় থাকে না, ডিম পরিষ্কার থাকে, কারণ ডিমে মুরগির বিষ্ঠা লাগার কোনো সুযোগ থাকে না। খাদ্য কম প্রয়োজন হয় কারণ খাদ্যের অপচয় খুব কম হয়।
অল্প স্থানে বেশি মুরগি পালন করা যায় এবং শ্রমিক খরচ কম হয়। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা খাঁচা পদ্ধতির সুবিধাগুলো বুঝতে পেরেছ। এরপরে আছে খাঁচা পদ্ধতির অসুবিধা। মুরগির খাঁচার নিচে জমে থাকা পায়খানা নিয়মিত পরিষ্কার করার সমস্যা, মাছির উপদ্রব বাড়ে এবং অনেক সময় পরিবেশ দুর্গন্ধযুক্ত হয়। পরিবেশকে দুর্গন্ধমুক্ত রাখার জন্য ফিউমিগেশন করতে হয়। মুরগির পায়ের নিচে তারের ঘর্ষণে অনেক সময় মুরগির সমস্যা হয়। খাঁচা প্রস্তুত করতে প্রাথমিক যে খরচ সেটা অন্যান্য পদ্ধতির তুলনায় বেশি। মুরগির তারের খাঁচায় থাকলে মুরগি দৌড়াতে পারে না এবং মুরগির যে থাকা সেটা মুরগির জন্য অনেক সময় কষ্টদায়ক হয়ে যায়। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি যে তোমরা মুরগি পালনের বিভিন্ন পদ্ধতি এবং এই পদ্ধতির যে সুবিধা অসুবিধাগুলো আছে সেগুলো তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখি যে মুরগি পালনের যে তিনটি পদ্ধতি আছে এই পদ্ধতিগুলোর তুলনামূলক আলোচনা। মুক্ত পালন পদ্ধতিতে দেশি মুরগি পালন করা লাভজনক, আর অর্ধমুক্ত পালন পদ্ধতিতে দেশি এবং উন্নত জাত উভয় ধরনের মুরগি পালন করা যায়, আর আবদ্ধ অবস্থায় পালন পদ্ধতিতে উন্নত জাতের মুরগি পালন করা লাভজনক। মুক্ত পালনে বাইরে থেকে খাদ্য লাগে না, অর্ধমুক্ত পালনে বাইরে থেকে খাদ্য সরবরাহ করতে হয় এবং আবদ্ধ পালন পদ্ধতিতে বাইরে থেকে খাদ্য সরবরাহ করতে হয়। মুক্ত পালনে অনেক সময় ডিম খুঁজে পাওয়া যায় না, অর্ধমুক্ত এবং আবদ্ধ অবস্থায় পালন পদ্ধতিতে ডিম খুঁজে পাওয়া যায়, অর্থাৎ কখনো হারায় না। মুক্ত পালনে মুরগির চুরি ও বন্যপ্রাণী খেয়ে ফেলতে পারে, অর্ধমুক্ত পালন পদ্ধতিতে সেই সমস্যা নেই। মুক্ত পালনে আলাদাভাবে ঘর লাগে না, অর্ধমুক্ত পালনে অল্প খরচে ঘর তৈরি করা যায়, আর আবদ্ধ পালনে ঘর তৈরি করা ব্যয়বহুল। মুক্ত পালনে ঘরের প্রয়োজন নেই, অর্ধমুক্ত পালনে ঘর সরিয়ে নেওয়া যায়, আর আবদ্ধ পালনে ঘর সরিয়ে নেওয়া যায় না। মুক্ত পালনে মলমূত্র বিভিন্ন স্থানে ত্যাগ করে, অর্ধমুক্ত পালনে মলমূত্র যেখানে ত্যাগ করে সেটা অনেক সময় দূষিত হয়ে যায়, আর আবদ্ধ পালনে মলমূত্র দিয়ে সার তৈরি করা হয়। তো শিক্ষার্থীরা, তোমরা তুলনামূলক আলোচনাটা বুঝতে পেরেছ আশা করি। এরপর আমি বিভিন্ন মুরগি পালন পদ্ধতির চিত্র তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ যেখানে মুরগি পালন পদ্ধতির মুক্ত পালনে কীভাবে মুরগিগুলো মুক্তভাবে ঘুরে বেড়ায় সে চিত্রটা দেওয়া হয়েছে। এরপরে আছে অর্ধমুক্ত পালন পদ্ধতি, এখানে মুরগিরা সারাদিন মাঠে চড়ে বেড়ায় এবং রাতের বেলা ঘরে অবস্থান করে। এরপরে আছে খাঁচা পদ্ধতি, এখানে খাঁচার ভিতরে মুরগিগুলো পালনের চিত্র দেখানো হয়েছে। এরপরে আছে লিটার পদ্ধতি, অর্থাৎ মুরগি কীভাবে মেঝেতে লিটার তৈরি করে মুরগি পালন করা হয় সেই চিত্রটা এখানে দেখানো হয়েছে। তো আমি আশা করছি শিক্ষার্থীরা, তোমরা এই চিত্রের মাধ্যমে মুরগি পালনের পদ্ধতিগুলো সম্পর্কে জানতে পেরেছ। আশা করি তোমরা বুঝতে পেরেছ এই পদ্ধতিগুলো কীভাবে ব্যবহার করা হয় এবং কীভাবে এই পদ্ধতির মাধ্যমে মুরগি পালন করা হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে তোমরা তোমাদের ঘরে অবস্থান করো এবং নিয়মিত পড়াশোনা করো। আমরা আজকের আলোচনা এখানে শেষ করব। তোমাদের জন্য শুভেচ্ছা রইল, ভালো থেকো তোমরা সবাই, ধন্যবাদ।